অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের ব্যাকরণ ক্লাসে আমি ধাতু পড়াবো। ধাতু কাকে বলে, ধাতু কত প্রকার, সে বিষয়ে আজকে আমরা শিখব। দেখ, আমি বলে লিখছি, ধাতু ধাতু কাকে বলে, ধাতু সংজ্ঞাটা হলো এরকম যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু বলে। আর ধাতু ক্রিয়াপদকে আবার বিশ্লেষণ করলে দুটো পদ বা দুটি অংশ পাওয়া যায়। একটা হলো ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। আচ্ছা, এখন আমরা জেনে নেই ধাতু কি। আগে আমরা বলছি যে ক্রিয়ার মূল অংশকে কি বলে? ধাতু বলে। ধাতু কত প্রকার? ধাতু তিন প্রকার। ধাতু তিন প্রকার। যাকে কোনো প্রকারই বিকল্প পদ্ধতিতে বিশ্লেষণ করা যায় না, সেই অর্থে আমরা ব্যাকরণের ভাষায় মৌলিক কথাটা কীভাবে দেখি, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন করো, চলো, পড়ো, বড়ো, পা, যা, দে, খা, হ ইত্যাদি, এগুলাকে বিশ্লেষণ করে আর বলা যায় না। যেমন সাধিত ধাতু, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন আগের পর আমরা মৌলিকে যেমন জেনেছি, মৌলিক ধাতু যেমন হলো ক। ধাতু তিন প্রকার। যেমন মৌলিক ধাতুটা আমরা শিখেছি ক, এটাকে কি করা যায় না, বিশ্লেষণ করা যায়। এখন যদি আমরা সাধিততে আসি, তাহলে ক যু আ সমান সমান করা, তাহলে এটা সমান সমান হয়ে যায় কি, ক করা। তাহলে এখানে বোঝাচ্ছে যে এরকম, যেমন দেখ, উপরে বললাম কর ঝুঁকা করা, চল, চল ঝুঁকা চলা, কর, কর ঝুঁকা করা। তারপর পা, যেমন দেখ, দেখ চোখ, দেখ চোখ আ দেখা, বল চোখ আ বলা, এরকম অর্থ বোঝাবে সাধিত ধাতু সংজ্ঞা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মৌলিক ধাতুকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ মূল শব্দটাই থেকে যায়। আর সাধিত ধাতু হল মৌলিকের বিপরীত, তাকে আবার বিশ্লেষণ করা যায়। যেমন আমরা মৌলিকে যা বিচার করেছিলাম কর, সেইটা আবার সাধিততে গিয়ে আমরা কর যুগ আ বলে করা কথাটা লিখতে পেরেছি। এরকম শব্দগুলোই হলো সাধিত ধাতু। এরপর যৌগিক ধাতু, বিশেষ, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে মৌলিক বা সংযোগমূলক ধাতু বলে। যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে। যৌগিকের আরেক নাম কী ধাতু? সংযোগমূলক ধাতু। যেমন ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি।
এবার মৌলিক ও সাধিত ধাতু, মৌলিক ধাতুকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, এগুলোকে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। স্বয়ং কথার অর্থ হলো স্বয়ং নিজে, অর্থাৎ এই ধাতু নিজে নিজে উচ্চারিত হয়, তার কোনো সাহায্যকারী কারো প্রয়োজন পড়ে না, তাই এর আরেক নাম হলো সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। বাংলা ভাষায় আবার মৌলিক ধাতু তিন প্রকার, এক হলো সংস্কৃত ধাতু, এক হলো বাংলা ধাতু, এক হলো বিদেশাগত ধাতু। অর্থাৎ মৌলিক ধাতু আবার কয়টা প্রকার রয়েছে? তিনটে, এক হলো সংস্কৃত, একটা হলো বাংলা, একটা হলো বিদেশি। আমরা সংস্কৃত ধাতুটা জেনে নেই। সংস্কৃত ধাতু মানে হলো যে ধাতুটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষার আরেক নাম হলো তৎসম। তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। যেমন আমি একটা উদাহরণ বলে লিখি, যেমন অঙ্ক, অঙ্ক যোগ অন সমান সমান হয়ে যাবে কি? অঙ্ক, অঙ্ক। যেমন বিশ্ব যোগ কি যোগতব্য, কি যোগতব্য সমান সমান কর্তব্য। এই যে এখানে এগুলো হলো সংস্কৃত মৌলিকের এই প্রকার, তাদের মধ্যে হলো একটা সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু মানে যে ধাতুটা তৎসম বা সংস্কৃত শব্দ থেকে এসেছে। যেমন অঙ্ক যোগ অর সমান সমান অঙ্ক, এটা কোথা থেকে এসেছে? সংস্কৃত ধাতু থেকে। যেমন কি যোগতব্য সমান সমান কর্তব্য, কোথা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে। অঙ্কন কথার অর্থ হলো যেমন ছোটদের চিত্রাঙ্কন, ছবি আঁকা কাজগুলোকে অঙ্কন বলা হয়, আঁকা ছোকা। আর কৃতজ্ঞ কর্তব্য, কর্তব্য কথার অর্থ হলো যা করণীয় বা যা করা উচিত। যেমন দৃশ্য, দৃশ্য যোগ চ সমান সমান দৃশ্য, দৃশ্য মানে কোনো কিছু দেখা বা তার দৃশ্য বর্ণনা করা ইত্যাদি। তাহলে আমরা সংস্কৃত ধাতুটা বুঝলাম যে ধাতুটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। এবার আমরা যাই বাংলা ধাতুতে। বাংলা ধাতু মানে আমাদের বাংলা শব্দ থেকে এসেছে। আর বাংলা শব্দটা কীভাবে এসেছে? সংস্কৃত থেকে, প্রাকৃতিক মাধ্যমে আমাদের বাংলা ভাষায় এসেছে। যেমন যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতিক মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। যেমন আট যোগ আ, আগেটা ছিল অঙ্ক যোগ অন অঙ্ক, এবার আমি বলি বাংলা ধাতুতে আট যোগ আ সমান সমান আকা। এখানে যে আট, আট শব্দটা সংস্কৃতের পরিবর্তিত রূপ, প্রাকৃতিক মাধ্যমে আমাদের বাংলা ভাষায় রূপ লাভ করেছে, এরকম শব্দকে বাংলা ধাতু বলে। যেমন আট যোগ আ আঁকা, কী সব আঁকা কী করছো? যেমন দেখ, দেখ যোগ আ দেখা, কর যোগ অ কর, হাস যোগ ই হাসি, এরকম থাকে। এবার আমরা শিখব বিদেশাগত ধাতু, অর্থাৎ বিদেশ থেকে যে ধাতুটা আমাদের বাংলা ভাষায় এসে মিশেছে। যেমন বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে। যেমন খাট যোগ বে, খাট বে, এই খাট শব্দটা আমাদের দেশি শব্দ নয়, এটা বিদেশ থেকে এসেছে। যেমন আরেকটা উদাহরণ দেখে আমি, জম যোগ আট, জম যোগ আট সমান সমান জমা, জম যোগ আট, এটা বিদেশ থেকে এসেছে জমাট। যেমন অন্ধকার বেশ জমাট বেঁধেছে। যেমন টান যোগ আ টানা, তারপর বিগর যোগ আনো বিগর বিগ্রানো, তারপর যে বলছি খাট যোগ বে খাটবে,
কি যত বেশি খাটবে তত বেশি সুফল পাবে, এরকম এইগুলো দিয়ে আবার সব পাঠ করছানা হয়। আচ্ছা, এবার আমরা শিখি মৌলিক ধাতু প্রকার। যেটা আমরা শিখলাম মৌলিক ধাতু তিন প্রকার, সংস্কৃত, দেশি এবং বিদেশাগত। এইবার আমরা সাধিত ধাতু প্রকার দেখি। সাধিত ধাতু আবার তিন প্রকার, যেটা প্রযোজক ধাতু, নাম ধাতু, বর্ণবাচ্যের ধাতু। সাধিত ধাতুটা আমরা আগে বলেছি যে এটাকে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, সাধিত ধাতু তিন প্রকারের মধ্যে এক নম্বর হলো প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বলে। প্রযোজক ধাতুর আরেক নাম হলো নিযন্ত্র ধাতু। অর্থাৎ নিজে না করে অন্যকে নিয়োজিত রেখে, অন্যকে সাহায্য নিয়ে যেই কাজটা করা হয়। যেমন পড়া, পর যোগ আ, পড়া। সাধিত ধাতু পড়টা হলো মৌলিক, আর পড়া পরে আর শব্দটা যোগ হয়েছে সাধিত। যেমন পর যোগ আ সমান সমান পড়া। পড়াটা কিভাবে হয়? পড়াটা শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, অর্থাৎ শিক্ষক ছাত্রদের নিয়োজিত রেখে ক্লাসে পড়া শোনা পড়াচ্ছেন। এরকম পর যোগ আ করা, সে নিজে করে না অন্যকে দিয়ে করা। নাচ যোগ আ নাচা, ওরে বুদর ফিরে যাক কুকুর নাচন দেখে যায়, এরকম উদাহরণ দেওয়া যায়। এরপর আসি প্রযোজক ধাতুর পরে নাম ধাতু। বিশেষ, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যুগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন ঘুম যোগ আ ঘুমা, ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন। ধমক যোগ আ ধমকা, যেমন আমাকে যতই ধমকাও আমি এ কাজ করব না। হাত যোগ আ হাতা, অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। পরেরটা দেখি আমরা, কর্মবাচ্যের ধাতু। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রাধান্য হয়ে ওঠে, বলছে কর্তার চেয়ে কর্মের প্রাধান্যটা বা সম্পর্কটা বেশি থাকে, তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ধাতু বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূল্যে কর্মবাচ্যের ধাতু বলে। যেমন মৌলিক ধাতুর সাথে আপ্রত্যয় যুগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন কর যোগ আ করা, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। হার যোগ আ হারা, বইটি হারিয়ে ফেলেছি। খা যোগ ওয়া খাওয়া, তোমার খাওয়া বলে আমাকে বলো। তাহলে এখানে আমরা কর্মবাচ্যের ধাতুর উদাহরণ শিখলাম। তাহলে আজকে আমরা কী শিখলাম? আমরা শিখলাম ধাতু কাকে বলে, ধাতু কত প্রকার। আমরা জেনেছি ধাতু তিন প্রকার, মৌলিক, সাধিত এবং যৌগিক। এখন আমরা আবার মৌলিক ধাতুর প্রকার যেটা শিখেছি, মৌলিক ধাতু তিন প্রকার, যথা সংস্কৃত, দেশি এবং বিদেশি বা বিদেশাগত। এরপর আমরা আবার সাধিত ধাতুটা শিখলাম, দেখলাম যে সাধিত ধাতুও তিন প্রকার, কি প্রযোজক ধাতু, তারপর কি আছে নাম ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। এবং মৌলিক ধাতুর মধ্যে যে তিনটা প্রকার ভেদ আছে, সেটা হলো সংস্কৃত, সংস্কৃত উদাহরণ যেটা সংস্কৃত থেকে ভাষা থেকে এসেছে, বিদেশি ধাতু, মানে দেশি ধাতুটা হলো দেশি শব্দের মাধ্যমে যেটা এসেছে, বিদেশিগত ধাতু যেটা বিদেশি শব্দ থেকে এসেছে। ঠিক, আমরা যখন আবার সাধিত ধাতুতে এলাম, সেখানে আমরা দেখলাম যে সাধিত ধাতুর মধ্যে রয়েছে তিনটা ভাগ, প্রযোজক, নাম ধাতু এবং কর্মবাচ্য ধাতু। প্রযোজক কথার অর্থ হলো অন্যকে দিয়ে পরিচালনা করা। তাহলে আজকে আমরা ধাতু কাকে বলে ধাতু শিখলাম, ধাতুর প্রকারভেদ শিখলাম। আগামী ক্লাসে ধাতুর সংজ্ঞা, ধাতুর প্রকারভেদ এবং প্রত্যেক প্রকার ধাতু থেকে আমরা উদাহরণ শিখে আসবো। এটা তোমাদের বাড়ি পড়া রইল। তাহলে আজ এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।